আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের তৃতীয় অধ্যায় বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ এর পাঠ 5 ও 6 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই পাঠের আলোচ্য বিষয় হলো এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান। আজকে আমরা মানচিত্রের মাধ্যমে এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থানটা কোথায় সে সম্পর্কে জানব। শিক্ষার্থীরা, বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানার আগে আমাদের মানচিত্রের দিক সম্পর্কে জানার দরকার। মানচিত্রের উপরের দিক উত্তর, নিচের দিক দক্ষিণ, ডান দিক পূর্ব, বাম দিক পশ্চিম। হ্যাঁ শিক্ষার্থীরা, লক্ষ্য করো, এটা যদি এশিয়া মহাদেশের মানচিত্র হয় তাহলে এই মানচিত্রে আমাদের বাংলাদেশের অবস্থান হলো এই যে এখানে। আমরা লক্ষ্য করছি বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে অবস্থিত। তাহলে আমরা বলতে পারি বাংলাদেশ এশিয়ার দক্ষিণ দিকে রয়েছে। শিক্ষার্থীরা, বাংলাদেশ সম্পর্কে আমরা কিছু জানি যে বাংলাদেশের তিন দিকে রয়েছে ভারত, প্রতিবেশী দেশ হিসেবে রয়েছে মিয়ানমার, বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। বাংলাদেশের বঙ্গোপসাগরের রয়েছে বেশ গুরুত্ব। কি কারণে গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমরা আগে দুটি ছবি দেখে নিই। শিক্ষার্থীরা, লক্ষ্য করো, এই যে আমরা দেখতে পাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, জলাশয়, বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী, এইসবগুলো বাংলাদেশের কোথায় রয়েছে? ম্যানগ্রোভ ফরেস্ট বা সুন্দরবনে। তারপর আমরা যদি এই ছবিটি লক্ষ্য করি, লক্ষ্য করছি যে সমুদ্র, সমুদ্র সৈকত, তাহলে পৃথিবীর বিখ্যাত যে বড় যে সমুদ্র সৈকতটি সবচেয়ে, সেটি হলো কক্সবাজার সমুদ্র সৈকত, এটিও বঙ্গোপসাগরের তীরে। তাহলে এখন চলো আমরা ভৌগোলিক অবস্থান থেকে বঙ্গোপসাগরের গুরুত্ব সম্পর্কে আলোচনা করি। শিক্ষার্থীরা, ভৌগোলিক অবস্থান থেকে বঙ্গোপসাগর রয়েছে বেশ গুরুত্ব, কেননা বঙ্গোপসাগরকে কেন্দ্র করে গড়ে উঠেছে তিনটি সমুদ্র বন্দর, চট্টগ্রাম সমুদ্র বন্দর, মংলা সমুদ্র বন্দর, পায়রা সমুদ্র বন্দর। এই বন্দর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয়, অর্থাৎ অন্য দেশ থেকে পণ্য আনা নেওয়া করা হয়। আর বাংলাদেশ ভৌগোলিক অবস্থানগত কারণে সমুদ্রের তীরবর্তী হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে অর্থ উপার্জনে সমৃদ্ধ হচ্ছে। বঙ্গোপসাগরের তীরে গড়ে উঠেছে বিভিন্ন পর্যটন কেন্দ্র, যেমন কক্সবাজার সমুদ্র সৈকত, কুয়াকাটা সমুদ্র সৈকত, পতঙ্গা সমুদ্র সৈকত। এসব সমুদ্র সৈকতে দেশ বিদেশ থেকে বিভিন্ন দেশি বিদেশি পর্যটকরা এখানে ভ্রমণ করতে আসে। শিক্ষার্থীরা, শুধু সমুদ্রই নয়, বাংলাদেশে রয়েছে ম্যানগ্রোভ বনভূমি, সুন্দরবন। সমুদ্র উপকূলীয় এলাকায় লবণাক্ত পানি বেষ্টিত বনভূমিকে বলা হয় ম্যানগ্রোভ বনভূমি। আমাদের সুন্দরবন এমনই একটি বন, তাই এটিকে ম্যানগ্রোভ বনভূমি বলা হয়। এটি বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে পরিগণিত হয়েছে। শিক্ষার্থীরা, সুন্দরবন কেন বিখ্যাত? সুন্দরবনে রয়েছে সুন্দর সুন্দর বিভিন্ন প্রাণী, যেমন রয়্যাল বেঙ্গল টাইগার। এই রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখার জন্য বিদেশি অনেক পর্যটকরা সুন্দরবনে এসে থাকে। রয়েছে চমৎকার হরিণ, হরিণের অভয়ারণ্য হিসেবে ঘোষিত হয়েছে বাংলাদেশের
এই সুন্দরবন। সুন্দরবনে রয়েছে মৌয়াল, যারা মধু সংগ্রহ করে, মৌচাক থেকে মধু সংগ্রহ করে। আর সুন্দরবনের মধু হলো বাংলাদেশের সবচেয়ে খাঁটি মধু। সুন্দরবনের বৃক্ষ সম্পর্কে যদি আমরা বলতে চাই, তাহলে বলবো যে সুন্দরবনে বিভিন্ন রকমের বৃক্ষ রয়েছে, যেমন সুন্দরী, গরান, গেওয়া। এসব বৃক্ষ আমাদের আসবাবপত্রের জন্য কাঠের যোগান দেয়, ঘর বাড়ির জন্য প্রয়োজনীয় কাঠের যোগান দিয়ে থাকে। মৎস্য সম্পদ সম্পর্কে যদি সুন্দরবনকে বলি, তাহলে বলতে হয় যে সুন্দরবন থেকে আমরা, সুন্দরবনের যে জলাশয় আছে সেই জলাশয় থেকে আমরা মৎস্য সংগ্রহ করি। সুন্দরবন শুধু দেখতে সুন্দর নয়, অর্থনৈতিক দিক থেকেও এর রয়েছে বেশ গুরুত্ব। শিক্ষার্থীরা, আমরা যদি বাংলাদেশে আরো কিছু সুন্দর সুন্দর জায়গায় যেতে চাই, তাহলে যেতে পারি বাংলাদেশের রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান পার্বত্য জেলায়। কেননা সে সকল জেলার দৃশ্য খুবই মনোমুগ্ধকর। যেমন রাঙামাটিতে বাংলাদেশের সুন্দরতম স্থানগুলো রয়েছে, যেমন কাপ্তাই লেক, ঝুলন্ত সেতু, পাহাড়ি ঝর্ণা, পাহাড়ি বসতি। বান্দরবানে গেলে আমরা দেখতে পাবো নীলগিরি পর্বত, বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ বিজয়, পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, পাহাড়ের কারণে রাস্তাগুলো আঁকাবাঁকা হয়। এগুলো বাংলাদেশের পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। খাগড়াছড়িতে রয়েছে দেবতার পুকুর, ঝর্ণা, আলোটিলার গুহা বা রহস্যময় গুহা। এই গুহার একদিক দিয়ে ঢুকে অন্যদিক দিকে বের হওয়া যায়। বাংলাদেশে যে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ বিজয় কেওক্রাডং দ্বিতীয়, আর এই তাজিংডং এর উচ্চতা হলো 1231 মিটার। শিক্ষার্থীরা, চলো এখন আমরা বাংলাদেশের আয়তন সম্পর্কে জানব। বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। আর বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে যদি জানি, যে বাংলাদেশের জনসংখ্যা 14,97,72,364 জন। শিক্ষার্থীরা, এটা 2011 সালের আদমশুমারি, পরবর্তীতে 2021 সালে পুনরায় আদমশুমারি হবে। আদমশুমারি প্রতি 10 বছর পর পর হয়। আদমশুমারি হলো লোক গণনা, সেটা তোমরা জানো। অধিক জনসংখ্যা বহুল দেশ আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশ হলো কৃষি প্রধান দেশ। কৃষিকাজ জীবিকার প্রধান উপায় হলেও বর্তমানে অনেকে শহরে এসে শিল্প কারখানায় কাজ করছে। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা বাংলাদেশের অবস্থান, সীমানা, বঙ্গোপসাগরের গুরুত্ব, সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ইত্যাদি সম্পর্কে জানলাম। এই পাঠগুলোর আলোচনার প্রেক্ষিতে আমরা একটা প্রশ্ন নিব, যে প্রশ্নটা আমাদের সৃজনশীলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নটি থাকবে, বঙ্গোপসাগরকে কেন অফুরন্ত সম্পদের ভাণ্ডার বলা হয়? শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তোমাদের সুস্থতা কামনা করছি। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।